টার্গেট WBCS-এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করুন টার্গেট WBCS-এর ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টার্গেট WBCS ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 4 এপ্রিলের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না, নাহলে কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আপনারা মিস করে যেতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সামনে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওর শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, হ্যাঁ, এবং ভিডিওর শেষে কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং কী ধরনের ভিডিও ভবিষ্যতে আপলোড করা হবে সেগুলোরও কিন্তু আপনারা ফিডব্যাক দিতে পারেন কমেন্টের মধ্যে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে RBI রিডিউস রেপো রেট ফর সেকেন্ড কনসিকিউটিভ টাইম বাই 25 BPS টু 6%। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এটা রেগুলেট করে, হ্যাঁ, অনেক সময় কিন্তু রেপো রেট বাড়ায় বা কমায়। তো চলুন ডিটেলস আর্টিকেলটা দেখে নেওয়া যাক। দ্য RBI কাট ইটস রেপো রেট বাই 25 বেসিস পয়েন্ট, অর্থাৎ 0.25%, এটাকে বলা হয় 25 বেসিস পয়েন্ট কমানো হলো টু 6% ইন ইটস ফার্স্ট বাই মান্থলি পলিসি রিভিউ অফ 2019-20। তো দ্য ডিসিশন কামস এ উইক বিফোর দ্য ইলেকশন স্টার্টস অন 11th এপ্রিল। তো এই যে 11 এপ্রিল ভোট শুরু হচ্ছে, ইলেকশন শুরু হচ্ছে আমাদের লোকসভা ইলেকশন, হ্যাঁ, তো তার আগে কিন্তু এই ধরনের একটা ডিসিশন নিল RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক হ্যাড রিডিউসড দ্য বেঞ্চ মার্ক লিডিং রেট বাই 25 বেসিস পয়েন্ট ইন ফেব্রুয়ারি আফটার অ্যান 18 মান্থস গ্যাম। তাহলে এখন বর্তমানে কত রেপো রেট চলছে সেটাও একটু দেখে নিন। দ্য রিভার্স রেপো রেট হচ্ছে 5.75% আর ব্যাঙ্ক রেট হচ্ছে 6.25%, অর্থাৎ রেপো রেট হচ্ছে 6%, রিভার্স হচ্ছে 5.75 আর ব্যাঙ্ক রেট হচ্ছে 6.25%। যারা ইকোনমিক্স পড়ছেন তারা কিন্তু এগুলো অবশ্যই জানবেন। তো চলুন রেপো রেট সম্বন্ধে একটু আমরা জেনে নিই যে রেপো রেট কাকে বলা হয়। রেপো রেট হচ্ছে এমন একটা রেট, রেফার্স টু দ্য রেট অ্যাট হুইচ কমার্শিয়াল ব্যাঙ্ক বড়ো মানি ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI ইন কেস অফ শর্টেজ অফ ফান্ড। তো এমনি যে ব্যাঙ্কগুলো আছে, SBI বলুন, PNB বলুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আদার্স যেসব ব্যাঙ্কগুলো আছে, সেই ব্যাঙ্কগুলো যখন টাকা দরকার হয় তখন তারা RBI-এর কাছ থেকে ধার নেয়। তো যে রেটে ধার দেয় RBI সেটাকে বলা হচ্ছে রেপো রেট, আর উল্টোটা হচ্ছে রিভার্স রেপো রেট। তো চলুন আজকে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেওয়া যাক। আজকে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে ইন্ডিয়ান আর্মি বিল্ডস লংগেস্ট সাসপেনশন ব্রিজ মৈত্রী অন ইন্দুস ইন রেকর্ড 40 ডেজ। তো ইন্ডিয়ান আর্মি একটা মৈত্রী বলে একটা কিন্তু ব্রিজ বানালো 40 দিনের মধ্যে, যেটা কিন্তু একটা রেকর্ড। ইন্ডিয়ান আর্মিজ কম্ব্যাট ইঞ্জিনিয়ার্স অফ সাহস অর যোগ্যতা রেজিমেন্ট অফ ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস হ্যাভ বিল্ড দ্য লংগেস্ট কেবল সাসপেনশন ব্রিজ নেমড মৈত্রী ওভার ইন্দুস রিভার ইন লে ইন রেকর্ড 40 ডেজ। তো সিন্ধু নদী তার কিন্তু ওপরেই, তার পাশেই কিন্তু লে বলে যে জায়গাটা আছে সেখানে কিন্তু এই কেবল দ্বারা, হ্যাঁ, তৈরি এই ব্রিজ মৈত্রী ব্রিজ যেটা 40 দিনের মধ্যে কিন্তু ইন্ডিয়ান আর্মি কমপ্লিট করে দিল, এটা একটা রেকর্ড। দ্য 260 ফুট লং ব্রিজ ইজ ডেডিকেটেড টু ইন্ডিয়ান্স টু কমেমোরেট 20 ইয়ার্স অফ কার্গিল বিজয় দিবস। তো কার্গিল বিজয় দিবস 20তম বর্ষকে সেলিব্রেট করার জন্য কিন্তু এটা তার দিকে ডেডিকেট করা হলো। চলুন তারপর নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ লঞ্চ ফ্যাক্ট চেকিং ফিচার টু কমব্যাট ফেক নিউজ। তো সামনেই ইলেকশন, তো অবশ্যই কিন্তু ফেক নিউজ চড়াবে, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের ফেক নিউজ আসতে শুরু করেছে, হ্যাঁ। আবার সবচেয়ে বোকামির কাজ এটাই যে ওই ফেক নিউজগুলো লেখা থাকে নিচে যে শেয়ার করুন, তো আপনারা শেয়ার করেন, তো এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি, ফেক নিউজ কিন্তু শেয়ার করবেন না। তো হোয়াটসঅ্যাপ এই জন্যই কিন্তু ফ্যাক্ট চেকিং ফিচার একটা বার করেছে, যেটা কিন্তু এই ফেক নিউজকে কিন্তু এড়ানো যায়। সামনে ইলেকশন, এই জন্যই কিন্তু এটা বিশেষ করে ইন্ডিয়ার জন্যই কিন্তু বার করা হয়েছে। তো চলুন তারপর নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেওয়া যাক। BSNL গেটস লাইসেন্স ফর ওয়াইফাই অন ফ্লাইটস ফ্রম ডট। তো BSNL ফুল ফর্ম হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড, হ্যাঁ, গেটস লাইসেন্স পেলো তারা ওয়াইফাই দেওয়ার জন্য বিভিন্ন ফ্লাইটে। তো কার কাছ থেকে পেলো এটা? না, ডট অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। তো চলুন ডিটেলস আর্টিকেলটা একটু দেখে নেওয়া যাক। ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL এ স্টেট ওন টেলিকম সার্ভিস প্রোভাইডার হ্যাজ রিসিভড লাইসেন্স ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন অর্থাৎ ডট টু প্রোভাইড
ইন্টারনেট অ্যান্ড মোবাইল সার্ভিসেস অন ফ্লাইটস। তো মনে রাখবেন এই কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো তারপর নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স সেটস এ নিউ রেকর্ড অফ ফার্স্ট টিম টু উইন 100 ম্যাচেস ইন আইপিএল। তো গতকালই কিন্তু মুম্বাই এবং সিএসকের মধ্যে ম্যাচ ছিল, হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্স আর সিএসকের মধ্যে, চেন্নাই সুপার কিংস। তো সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু জয়লাভ করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা একটা, হ্যাঁ, বিশাল রেকর্ড অ্যাচিভ করে, যেটা হচ্ছে 100 ম্যাচ জেতার কিন্তু রেকর্ড আইপিএলে। তো এটা একটা খুবই ভালো রেকর্ড। তো এই ছিল আজকে শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। তো আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করুন, বিভিন্ন যেগুলো মেরিটোরিয়াস যারা স্টুডেন্ট আছেন তাদের কাছেও কিন্তু শেয়ার করে দেবেন, যাতে তারা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু বেনিফিট তারা পায়। তো প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি আপনারা না দেখে থাকেন এই চ্যানেলের, তাহলে ওপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে কিন্তু আপনারা প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু দেখে নিতে পারেন। সেগুলোও কিন্তু আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনি যদি আমার চ্যানেলের নিউ ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করতে ভুলবেন না। আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার প্রথমে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, খুশি থাকবেন এবং অপরকেও খুশি রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।